নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বন্ধুরা ইতিমধ্যেই একটি নতুন নিউজ আমাদের কাছে চলে এসছে এবং খুবই সেটা খুশির খবর সবার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু নতুন করে নিয়োগ করা হচ্ছে তো আমরা সেই আবেদনপত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে তো অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না এই ভিডিওটিতে এবং যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই কেরিয়ার টিউব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে যাতে পরের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা দেখে নিই তো নতুন বছরের শুরুতেই সুখবর বছর শুরু দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য জুড়ে বহু চাকরি প্রার্থীরা রাজ্য পুলিশের চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকেন তো শেষ পর্যন্ত চাকরি প্রার্থীদের আশা পূরণ হলো এদিন পশ্চিমবঙ্গ সরকারের দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এর দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এর জন্য আবেদনযোগ্য তো অবশ্যই কিন্তু আমাকে নিজের জেলার নামটা কমেন্ট করতে ভুলো না তো এখানে পদের নাম হচ্ছে ড্রাইভার সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে ড্রাইভার পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ আছে পাঁচটি এবং অন্তত অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য তো বয়স হতে হবে আবেদনকারী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সটা হিসেব করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ তারিখের হিসাবে তো প্রতি মাসে এগারো হাজার পাঁচশো টাকা করে এখানে বেতন থাকবে এবং আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে ডাব্লু 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 ডট ডাব্লু পুলিশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্র সেলফ অ্যাটেস্টেড করা কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশে জানুয়ারি দু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ওয়েস্ট বেঙ্গল ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা নাইনটি ওয়ান তো আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্র জমা দিতে হবে সেগুলো হচ্ছে জন্মের শংসাপত্র আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র অন্তত পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং গাড়ি রিফায়ারিংয়ের সার্টিফিকেট তো উপরিয়ক্ত সমস্ত নথিপত্রের স্বপ্রত্যায়িত নকল সেলফ অ্যাটেস্টেড করা একটি আবেদনপত্রের মাধ্যমে জমা দিতে হবে তো এই হচ্ছে সে আবেদনপত্র এই আবেদনপত্রের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সব ঠিকঠাকভাবে ফিল আপ করে ডান দিকের উপরে ফটো চিটিয়ে এটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পোস্ট করে পাঠিয়ে দিতে হবে কিংবা হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে